নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। হাওড়ার মঙ্গলাহাট, মঙ্গলাহাটের অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত, ধ্বংসস্তূপে পরিণত মঙ্গলাহাটের একটা বড় অংশ। গত দু সপ্তাহ আগে এই যে অগ্নিকাণ্ড, প্রায় 4 থেকে 5 দিন ধরে এই আগুন জ্বলা এবং তারপরে রীতিমতো কয়েক হাজার ব্যবসায়ী সেই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া, সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বা বলা ভালো অগ্নিকাণ্ডের সেই চিত্র এই যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, সেই অগ্নিকাণ্ডের দগদগে ঘা নিয়েই দু সপ্তাহ পরে, ঘটনার দু সপ্তাহ পরে আবার নতুন করে মঙ্গলাহাটের ব্যবসা শুরু হয়েছে। চলতি সপ্তাহের সোমবার থেকে, অর্থাৎ গতকাল থেকে এই মঙ্গলাহাটের ব্যবসা শুরু হয়েছে। ব্যবসা শুরু করেছেন কয়েক হাজার ব্যবসায়ী। তাদের যে এই ব্যবসা ফিরে পাওয়া বা বলা ভালো রুটি রুজি ফিরে পাওয়া, তার মধ্যে সেই শান্তি বা তার মধ্যে নতুন স্বস্তি এসেছে শান্তিরঞ্জন দে, যার এগেনস্টে এই বিজনেসম্যানরা অভিযোগ করেছিলেন, তোলাবাজির অভিযোগ করেছিলেন, জোরজুলুম করে টাকা আদায়ের অভিযোগ করেছিলেন, সেই শান্তিরঞ্জনদের গ্রেপ্তারির খবরে। শান্তিরঞ্জন দেকে গ্রেপ্তার করেছে সিআইডি এবং তাকে গ্রেপ্তার করে আজকে তাকে আদালতে পেশ করা হবে। এবং এই অগ্নিকাণ্ডের ফলে মুখ্যমন্ত্রীর পরিদর্শন, কলকাতার মেয়র ববি হাকিমের পরিদর্শন এবং তারপরে এই মঙ্গলাহাটকে নতুন করে সাজানোর যে আশ্বাস, সেই আশ্বাস অনুযায়ী কাজ প্রশাসনের তরফ থেকে হয়তো শুরু হয়েছে। কিন্তু এই শান্তিরঞ্জন দে, এই শান্তিরঞ্জনদের গ্রেপ্তারির খবর ব্যবসায়ীদের মধ্যে বা ব্যবসায়ীদের মনে নতুন করে একটা স্বস্তি দিয়েছে। কারণ এই শান্তিরঞ্জন দে ব্যবসায়ীরা যে অভিযোগ করেছিলেন, প্রত্যেকটা ব্যবসায়ীর থেকে বা বলা ভালো গোটা মঙ্গলাহাটের বিজনেসম্যানদের থেকে প্রচুর পরিমাণে জোর জুলুম করে টাকা আদায় করেন। জোর জুলুম করে টাকা আদায় শুধু নয়, বিভিন্ন সময় ব্যবসায়ীদের এই যে দোকানের স্ট্রাকচার যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সারাইয়ের ক্ষেত্রে তার অনুমোদিত বা তার যে নিজস্ব দল রয়েছে বা বলা ভালো তার যে নিজস্ব গ্যাং রয়েছে, সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের যে মিস্ত্রি বা সেই সিন্ডিকেটের যারা রিপেয়ারিং লোক রয়েছে তাদেরকে দিয়ে সেই রিপেয়ার করার জন্য প্রেশারাইজড করা, বিভিন্ন সময় টাকা চাওয়া, এর অভিযোগ হয়েছিল। ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের পরে ফুঁসে উঠেছিলেন এই শান্তিরঞ্জনদের বিরুদ্ধে। অবশেষে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে, আজকে তাকে গ্রেপ্তার করেছে, আদালতে পেশ করা হবে এই শান্তিরঞ্জন দেকে। এই শান্তিরঞ্জনদের সঙ্গে এই যে তোলাবাজি বা বলা ভালো মঙ্গলাহাটকে ঘিরে এই যে জোরজুলুমের একটা চক্র চলত, সেই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, গোটা বিষয়টা তদন্ত করে দেখবে সিআইডি। এরই মাঝে মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় দু সপ্তাহ পরে নতুন করে আবার গতকাল থেকে নতুন উদ্যমে ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে এখানে প্রশাসনের তরফ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলাহাটকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাব কতটা কার্যকারী হয় সেটা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু মঙ্গলাহাট এশিয়ার অন্যতম বৃহৎ একটা হাট বা এই যে গার্মেন্টসের অন্যতম বৃহৎ একটা পাইকারি ব্যবসার জায়গা, সেই মঙ্গলাহাটে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ এবং তারপরে শান্তিরঞ্জন দের বিরুদ্ধে অভিযোগ, সব মিলিয়ে দু সপ্তাহ পরে নতুন উদ্যমে শুরু হওয়া এবং শান্তিরঞ্জন দের গ্রেপ্তারি এই মঙ্গলাহাটের মধ্যে নতুন করে জীবন ফিরিয়েছে। এই সমস্ত খবরে নজর রাখুন, এই সমস্ত খবরের আপডেট দেখতে নজর রাখুন রিপাবলিক বাংলা এবং পাশাপাশি চোখ রাখুন আর বাংলা ডিজিটাল। মেইনস্ট্রিম মিডিয়ায় ঝড় তোলার পাশাপাশি ডিজিটাল মিডিয়ায়ও আসছে ঝড়, আসছে রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।